অনেক অনেক দিন আগের কথা, এক গ্রামে এক বৃদ্ধ এবং তাঁর একমাত্র সন্তান তার ছেলে বাস করতেন। তাঁদের আর কেউ ছিল না, তারা খুব দরিদ্র ছিলেন। কিন্তু রাজা মহারাজারাও সেই বৃদ্ধকে দেখে ঈর্ষা করতেন, কারণ তাঁর কাছে একটা সুন্দর সাদা ঘোড়া ছিল। ঘোড়াটা সাধারণ ঘোড়ার থেকে অনেক অন্যরকম ছিল, এরকম ঘোড়া এর আগে কেউ কখনো দেখেনি। রাজা এই ঘোড়াটা কিনতে চাইলেন এবং তার জন্য অনেক অর্থ দিতে চাইলেন, কিন্তু বৃদ্ধ লোকটি বললেন, এই ঘোড়াটি আমার কাছে শুধু ঘোড়া নয়, আমি এই ঘোড়াকে আমার পরিবারের সদস্য বলে মনে করি, তাই আমি কিভাবে শুধু অনেক টাকার জন্য আমার পরিবারের সদস্যকে বিক্রি করব। তার প্রতিবেশীরাও ঘোড়াটিকে বিক্রি করার জন্য বৃদ্ধকে রাজি করাতে চেষ্টা করেছিল, কিন্তু বৃদ্ধ কোনো কিছুর বিনিময়েই ঘোড়াটিকে বিক্রি করতে চাননি। একদিন সকালে তিনি দেখলেন ঘোড়াটি আস্তাবলে নেই। সমস্ত গ্রামবাসী সেই বৃদ্ধের বাড়িতে এসে জড়ো হলো এবং তাকে বোকা বলে দোষারোপ করতে লাগলো। তারা বলতে লাগলো, আমরা আগে থেকেই জানতাম ঘোড়াটি কোনো দিন না কোনো দিন চুরি হয়ে যাবে, তার চেয়ে বরং তুমি যদি ঘোড়াটি বিক্রি করতে তাহলে একটা বিশাল অঙ্কের টাকা পেতে পারতে। এখন তোমার ঘোড়াও গেল, টাকাও পেলে না, এ তোমার দুর্ভাগ্যের অভিশাপ। বৃদ্ধ লোকটি বললেন, তোমরা বেশি ভেবো না, শুধু বলো ঘোড়াটি আস্তাবলে নেই, কে জানে এটা সৌভাগ্য না দুর্ভাগ্য। গ্রামবাসীরা হাসিতে ফেটে পড়ল এবং তারা ভাবল, লোকটি বুঝি পাগল হয়ে গিয়েছে, সে ঘোড়াটি খুব ভালো দামে বিক্রি করতে পারত এবং ধনী হয়ে জীবন কাটাতে পারত, কিন্তু এখন তাকে দারিদ্রের কষ্টের মধ্যে দিয়ে জীবন কাটাতে হবে। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। একদিন হঠাৎ করে রাত্রিবেলা ঘোড়াটি বাড়ি ফিরে এলো। ঘোড়াটি চুরি হয়ে যায়নি, সে জঙ্গলে পালিয়ে গিয়েছিল। এবার সে একা ফিরে আসেনি, সে জঙ্গল থেকে আরও ডজনখানিক ঘোড়াকে সঙ্গে করে নিয়ে এসেছে। গ্রামবাসীরা আবার জড়ো হলো, তারা বৃদ্ধ লোকটিকে বলতে লাগলো, তোমার কি সৌভাগ্য। বৃদ্ধ লোকটি আবার বললেন, তোমরা অনেক বেশি ভাবছো, শুধু বলো ঘোড়াটি ফিরে এসেছে এবং সঙ্গে করে আরও 12টি ঘোড়া নিয়ে এসেছে, কিন্তু তোমরা কোনো সিদ্ধান্ত নিও না, এটা সৌভাগ্য না দুর্ভাগ্য, কে জানে। এবার গ্রামবাসীরা চুপ করে থাকলো, কিন্তু তারা জানতো এই 12টা সুন্দর ঘোড়াও বৃদ্ধের ওই ঘোড়ার সঙ্গে এসেছে। তাদেরকে সামান্য ট্রেনিং দিলে ঘোড়াগুলো অনেক দামে বিক্রি হবে এবং অনেক অর্থ উপার্জন হবে। বৃদ্ধের যুবক ছেলেটি জঙ্গলি ঘোড়াগুলিকে ট্রেনিং দিতে শুরু করল। একদিন যখন সে ট্রেনিং দিচ্ছিল, তখন সে একটা জঙ্গলি ঘোড়ার পিঠের ওপর থেকে পড়ে গেল এবং তার পা দুটো ভেঙে গেল। গ্রামবাসীরা আবার জড়ো হলো তার বাড়িতে এবং তারা খুব তাড়াতাড়ি আবার সিদ্ধান্তে চলে এলো। তারা বলল, তোমার একমাত্র ছেলে পা হারিয়েছে, এই বৃদ্ধ বয়সে সেই তো তোমার একমাত্র সম্বল ছিল, এটা একটা খুব দুর্ভাগ্যজনক ঘটনা। বৃদ্ধ লোকটি আবার বললেন, এত দ্রুত সিদ্ধান্ত নিও না, শুধু বলো আমার ছেলের পা ভেঙেছে, এটা সৌভাগ্য না দুর্ভাগ্য, কে জানে। এই ঘটনার ঠিক কয়েক সপ্তাহ পর প্রতিবেশী দেশের সাথে বৃদ্ধের নিজের দেশের যুদ্ধ বাঁধল। দেশের সব যুবক ছেলেদের জোর করে মিলিটারিতে নিয়ে যাওয়া হলো, কেবলমাত্র বৃদ্ধের ছেলে ছাড়া, কারণ তার পা ভাঙা ছিল, তার দাঁড়ানোর ক্ষমতা ছিল না। গ্রামবাসীরা আবার এক জায়গায় জড়ো হলো, তারা কাঁদতে লাগলো। গ্রামের প্রত্যেকটা বাড়ি থেকেই যুবকদের জোর করে যুদ্ধে নিয়ে যাওয়া হয়েছে।
এবং তাদের ফিরে আসার সম্ভাবনা নেই বললেই চলে। কারণ যে দেশটা আক্রমণ করেছে তারা অনেক অনেক বেশি শক্তিশালী, তাদের নিজের দেশ যুদ্ধে হারতে চলেছে, তারা আর ফিরবে না। তাই সমগ্র শহর কাঁদছে। তারা বৃদ্ধির কাছে এলো এবং বলল, তুমি সঠিক বলেছিলে, তোমার ছেলের খোঁড়া হয়ে যাওয়াটাই এখন আশীর্বাদ হলো, কারণ সে তোমার সঙ্গেই আছে, আর আমাদের ছেলে আমাদেরকে চিরতরে ছেড়ে চলে গেছে। বৃদ্ধ লোকটি গ্রামবাসীদেরকে আবার বললেন, শুধু এটাই বলো, তোমাদের ছেলেদেরকে আর্মিতে ভর্তি করানো হয়েছে, আমার ছেলেকে হয়নি, কে জানে এটা সৌভাগ্য না দুর্ভাগ্য। যদি আমরা আমাদের জীবনকে দেখি, তবে আমরা দেখব আমরা সব সময় চেষ্টা করি কোনো ঘটনাকে সহজেই ভালো বা খারাপ বলে দাগিয়ে দিতে। যখন কোনো কিছু আমাদের পরিকল্পনা অনুযায়ী হয় আমরা খুব তাড়াতাড়ি উচ্ছ্বসিত হয়ে পড়ি, কিন্তু যখন তা আমাদের প্রত্যাশা অনুযায়ী হয় না আমরা হতাশ হয়ে পড়ি। আমরা কোনো ঘটনার পরিণতি সম্পর্কে খুব দ্রুত বিচার করে ফেলি এবং সিদ্ধান্ত নিয়ে নিই, এটা ভালো না মন্দ, কিন্তু বাস্তবে আমরা সিদ্ধান্ত নিতে পারি না যা ঘটলো তা ভালোর জন্য না খারাপের জন্য। আমরা সবসময় জানি না একটা ঘটনা শেষ পর্যন্ত ভালো না খারাপ হিসাবে প্রমাণিত হবে, যেমনটা এই বৃদ্ধের গল্পের ঘটনা, যা বর্তমান সময়ে সুসংবাদ বলে মনে হচ্ছে, ভবিষ্যতে সেটা হৃদয় বিদারক ঘটনা বা ফলশ্রুতি হিসাবে প্রমাণিত হতে পারে। আবার কিছু ঘটনা বর্তমান সময়ে খারাপ বলে মনে হলেও ভবিষ্যতে সেটা অনেক বেশি কার্যকরী বলে মনে হতে পারে। এই গল্পে বৃদ্ধ কৃষকটি জাজমেন্টাল ছিলেন না, তিনি কোনো ঘটনা যেমনটা ঘটেছে সেই ঘটনাকে তেমনভাবেই গ্রহণ করেছিলেন, তিনি মানসিকভাবে স্থির ছিলেন। এই মনের স্থিরতাকে আমাদের সুখী জীবনের চূড়ান্ত রূপ হিসাবে ধরা হয়। সুতরাং তুমি যদি তোমার জীবনে সুখী হতে চাও তাহলে কোনো কিছু সম্পর্কেই দ্রুত সিদ্ধান্ত নিও না, কারণ আজকে তোমার কাছে যা অভিশাপ বলে মনে হচ্ছে কে বলতে পারে আগামীকাল তোমার কাছে সেই ঘটনায় আশীর্বাদ হয়ে দেখা দেবে না। ধন্যবাদ।